ভাই বালা তো বালা থাকতো না রে বালা থাকতোই বা কিন্তু অনেক মানুষ আছে না ফেক অ্যাকাউন্টের যন্ত্রণায় বালা থাকে না আর ফেক অ্যাকাউন্টের পিছনে যে কুত্তরবাচ্চা গুলো কাজ করে ইডি মানুষটা বালা থাকতে দেয় না ফেক অ্যাকাউন্টের পিছনে যে মানুষই থাকে আমার মনে হয় এমন তর যে ভারি করে এর দিন বেরিয়ে দেয় কাপড় সুপুরটি আছে ইডি ফইরে সেটা শ্বাস হিন্দুর দিয়া চুরি বুড়ি ফইরা নবুর টুপুর ফইরা আলতা পালতা ফার ভিতরে দিয়ে সে আছে না গুন্ডা দেয় বয়ে থাকে মানুষ তো দেখলে বাবু আরে এটা তো বাড়ির বেরি কই সেটা ইগনোর করে দিব তো ফেক অ্যাকাউন্টের মানুষ তো এমন তো রই মানে আরেকজনের ড্রেস পোশাক পরে আরেকজনের নাম দিয়ে আরেকজনের ছবি দিয়ে সেটা হে হের অ্যাকাউন্ট চালা কারণ কি লিগা হের সেহের আছে না কুত্তার ফুটকির মতন এলিগা হে নিজের স্যার দায় তার না মানুষের ছবি লাগাই সেটা অ্যাকাউন্ট চালা কুত্তার বাচ্চা আমার মনে হতো স্যারের ভিতরে মনে ডেলি সরবেলা গরু আয়া গোবর দে বিলাই মুতে কুত্তা আয়া বমি করে তার মুয়ের ভিতরে আর টিবি রোগীর মানুষ আছে না কাস্তে কাস্তে কপ ফালা তার মুহের ভিতরে এলিগাতে নিজা সেরা দেয় তার না আর হে দশটের বিনিময় আছে না গুতালো পিছন দিক টিকা এ কারণে লজ্জায় ঘুরে সেরা দেয় তার না তো বুঝতে তোলাছো বিনু না কেমন হইব তো কাজে আগে হেডফোন টেডফোন লাগাই লাও পরে দেশের ফিসা ফুসা উড়াই তোমার মুখ চুপ ফাতারে এটা লাগে কিন্তু আমি দায়ী হইতাম না আমি ওয়ার্নিং দিয়ে দিছি তো চলো দেরি না কইরা লয়া লাই খুব মজা হইব আজকা তো ঘটনা শুরু হয় একটা হোয়াটসঅ্যাপ মেসেজ টিকা যেটার ভিতরে আমার বন্ধু একটা ফুলার মেসেজের স্ক্রিনশট ফাটাইছে ইভেন আমি জিনিসটা আছে না ফেসবুকের মধ্যে পোস্টও করছি কিন্তু এর ভিতরে আমি কেউ নাম উল্লেখ করছি না ঠিক আছে বিকজ আমার একটা মনের ভিতরে জানা ছিল যে এটা ফেক অ্যাকাউন্টও হইতে পারে তো এন্ড অফ দ্য ডে জানা গেল এটা ফেক অ্যাকাউন্ট তো ফেক অ্যাকাউন্ট থেকে মাই ফ্রেন্ডে কী ধরনের মেসেজ করে চলো আমরা একটু দেখা নে এই ফেক অ্যাকাউন্টের পিছনে যে গুবিরা ফুক আছে কুত্তর বাচ্চায় কিটা কিটা ফাটাইছে তো দেখো জিনিসটি তোমার সামনে ব্লার করে নিয়ে আছে ফটোটির ভিতরে যে মায়ের মেসেজ করছে এ মায়ের মাথা কাটতে নিয়ে সেটা আর একটা খারাপ ফটোর মধ্যে লাগাই সেটা মায়েরে সেন্ড করছে যে ছাড়তাম নি বুঝতাম পারছি কোন লেভেলের তে গুবিরা ফুক কুত্তর বাচ্চায় এরপরে দিয়ে সেটা মেসেজ করছে কক মা বাবার কসম ক দিবা কালকে না পাইলে ছাইরা দিমু শিউর শিউরের যে চেহারা স্কুল মিস ক্লোন গেছে না মন ডাকো এরপরে কইতে মায়া কই মায়া টলে কইতেছে হ দিমু এরপরে হে কইতেছে হ মনে থাকবো নি থাকবো মনে তোরা মনে রাইতেছি এখন বাথরুমে যাও ফিঙ্গারিং এর ভিডিও দিবা ক্যামেরাটা রাইখা ড্রেস খুলবা সব যাতে দেখি এত শোক ঠিক এখন চালায় তুই কি বাইরে টি শার্টের বাল এত শোক গুগলের ভিতরে কি কম পড়ছিল তুই ফেক অ্যাকাউন্ট বানায় আরেক পরে মান সম্মান খাইয়া তুই আরেক মায়ের লাইফ খাইতি কুত্তার বাচ্চা নিজের চেহারাটা দেখার না তো ক্ষমতা নাই তার কারণ তোর চেহারার ভিতরে কুত্তা বমি করে বিলাই মুতে গরুয়ে গোবর দে তোর মুয়ের ভিতরে আর টিবি রোগের রুগীরা কপ ফালা তোর মুয়ের ভিতরে কেমনে দেখবি মানছে রে তুই চেহারা কুত্তার বাচ্চা কুত্তা তত্ত্বে বালা আছে তারপরে নিচে ফিঙ্গারিং কইরা এম এ এল আনবা হে ভগবান তুমি ঠিকই মানুষকে ফাড়াইছো ভালো কাজ করতো কিন্তু এই ধরনের বজ্জাত্রী আই সেটা দুনিয়ার ভিতরে কি তা করতেছে সিও 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 যে গুবুরে ফুক আছো তো ফেক অ্যাকাউন্টের পিছনে আমি ভগবানের কাছে একটা আবদার রাখি তোর বাড়ি ঘরের মা বোনের যদি কেউ এই ধরনের মেসেজটি করতো আর তুই তুই নিজের সহ এই মেসেজটি দেখতি সেডের বাল আমার তো মনে হয় তো ফেক অ্যাকাউন্ট মানে তার মা বোনের মনে এই ধরনের মেসেজটি করে না রে সেডের বাল তো মায়া কইছে আজকে শেষ দিবা নি নাইলে এখন ছাড়ুম মায়া কইছে এস এম এস করো না প্লিজ কবে দিবা কো ও কো এলাও নাইলে এখন ছাইরা দিমু মায়া কইছে দিমু তুই কইছি তো কবি তো কবে কালকে পামুনি ক পাই মায়া কইছে পাইবি পাইবি মা বাবার কসম কো দিবা কালকে না পাইলে ছাইরা দিমু শিউর আচ্ছা চিন্তা করো এটা কত বড় একটা ইস্যু একটা ছেলে ধরো তোমার ধরো তোমার ফটো লাগাইয়া তোমার নাম ইউজ করে সে আর একটা মায়ের মেসেজ করতেছে ইভেন তোমার একটা ফটো না তোমার অজস্র ফটো অ্যাকাউন্টের ভিতরে আছে তুমি জানোই না কারণ তোমারে হে অলরেডি ব্লক করে রেখে দিছে ওই অ্যাকাউন্ট দিয়ে সেরা দেন তুমি তো তোমার ফেক অ্যাকাউন্ট খুঁজি হইতো না এই অ্যাকাউন্ট দিয়ে মায়ের ফ্রেন্ড এসব ধরনের মেসেজ করে তো বাবো এই অ্যাকাউন্টের ভিতরে যে ফুলের ছবি আছে এই ফুলের ইমেজটা কিতে হইব এই ফুলের নামে যদি গিয়ে মায়েরা কেস দিত ওই সময় তো ফেক অ্যাকাউন্ট তো ফরে ফেক অ্যাকাউন্ট তো ফরে ফরে আইব ইনভেস্টিগেশন করানো ফরে আইব যেটা ফেক অ্যাকাউন্টে মেসেজ গেছে কিন্তু এর আগে যদি মায়ের আগে কেস করতো থানার ভিতরে হেরে যে দৈরা লইয়ে লইলে হেরে মান সমান যে লইলে এই ফেক অ্যাকাউন্টের পিছনে গুবিরা ফুকটা যে আছে এই স্যাটার পালে কি চলিলে বালা ফুলটা তো মান সমান যে লইলে জায়গাটার ভিতরে তোর হিলানোর ইচ্ছা বাইকে হিলাস্তা তোরা কেউ দৌড়ে রাখছে না তো
তো নিজের চেহারা দিয়ে মানুষের মেসেজ করো না আরেক ফোলা মানুষ মানে লেগে যাচ্ছ আর এমন ধরনের ফেক অ্যাকাউন্ট শুধু ফোলা মানে না মায়া ফ্যানের নামে এই ধরনের ফেক অ্যাকাউন্ট বানা 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 বানায় সেরা ফোলা মানে মেসেজ করে যে 1,500 টাকা লাগবো তোমার দেহ মু 2,000 টাকা লাগবো তোমার দেহ মু মানে তার মার্জিন ছোট দেয় বরকি কুত্তার বাচ্চায় হ্যাঁ তো মায়াডির তো ইমেজ খারাপ হইতাছে না মার্কেটের ভিতরে এমন ধর কিছুদিন লাগে আমার কলেজের একটা ফ্রেন্ড হ্যাঁ তাই পর্যন্ত ফেক অ্যাকাউন্ট মানে রেখে দিছে আর এত ভালোভাবে সাজাচ্ছে অ্যাকাউন্টারে বাল কেউ দেখে আমি একবার দোয়া খাইছি রাজাদের ফেক অ্যাকাউন্ট তো 2017 একটা ফেক অ্যাকাউন্টের ঘটনা কই কিন্তু হইছে আমার সবার সামনে ঘটনাটা ঘটছে 2017 আমার একটা দাদার ফেক অ্যাকাউন্ট বানাইছে যে কোনো কেউ আমরা কিছু জানি না কেটা বানাইছে তো কিন্তু আমরা দেখেন এন থেকে ধরো 1 কিলোমিটার পরে হ্যাঁ একটা মহিলার বাড়ি তো ওই মহিলার দাদার ফেক অ্যাকাউন্ট দিয়ে সেটা আজে বাদে আলবাল মেসেজ করছে উল্লাহ উল্লাহ ভিডিও টিডিও পাড়াইছে তো কি দিছে তখনকার তো এতভাবে আপডেট আমরাও আসলাম না প্লাস আমরা সাইডে কিনার দিয়ে সেরকম কেউ আপডেটেড পার্সোনাল আসলো না যেন ফেক অ্যাকাউন্ট সম্বন্ধে জানবো বা এসব সম্বন্ধে হের রেখে বুঝাইবো তারা তো মনে করছে আমরা পাড়াতে বড় দাদা সে দাদুই মেসেজটি করছে তো ফলে কি দিছে কেউ আর এটা দেখছে না ফেক অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট দাদারা ডাহাই নিয়ে অসম্মান করছে দাদার মা বাবারা ডাহাই নিয়ে অসম্মান করছে প্লাস ফার রাখছে দাদার নামে ধূমধাম করছে মানুষের দাদার দাদা দাদার লোক সমালোচনা করছে ইভেন ফার কিছু কিছু মানুষ তারা তারা লোক কতই কিছু না শুধুমাত্র ফেক অ্যাকাউন্টের কারণে আদারওয়াইজ কিচ্ছু না তো ভাবো এটি কত বড় একটা ইস্যু কিন্তু কুত্রা বেচা করলে জিডি গুবুরা ফুকটি ফেক অ্যাকাউন্টটি বানা তারার তো মানে আমি বুঝতে পারি না তারা কিতা ভাই ভাই এটি বানা আমার সামনে যদি পড়ে না শালা তোর এক তো অরিজিনাল চেয়ার আমি ফেক বানাইলাম সিরিয়াসলি তোর সামনে যদি কোনো সময় দত্তাম বাড়িতে হ্যাঁ ফেক অ্যাকাউন্ট চালাইছে কোনো কি ওর করে সেটা মানুষের বদনাম করছে তোর চেহারা সত্যি আমি ফেক বানাইলাম সত্যি তোর চেহারা আমি ফেক বানাইলাম তো একবার ভাবো শুধু তোমার লোক যদি এমন ধরনের ঘটনা করতো কিতা হইব ভাবো শুধু মানুষের মনে যাইব মানুষের সমালোচনা করো দুর্নাম করব কে তুমি কিছু করছো না তুমি জানো না কিন্তু তোমার নামে অটোমেটিক দুর্নাম ছেড়ে যাবো গা যদিও অক্ষণে ফেক অ্যাকাউন্ট না রিয়েল অ্যাকাউন্ট এটি বাড়িকরণ যা এটি মানুষের বুঝতে পারবা কিন্তু তবুও অক্ষণে দিনে কিতা হয় নেগেটিভ জিনিসটা খুব বেশি সরে নেগেটিভ জিনিসটা মানুষের মনে রাখে পরবর্তী সময় তোমার এটা অ্যাকাউন্টটা ফেক আসলো না রিয়েল আসছিল তখন গায়ে কেউ জিগাইতো না যদিও যার ফেক অ্যাকাউন্টে ভাই একটা পোস্ট করছে তার ফেসবুকের মধ্যে ওই অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া যায় এটা ফেক অ্যাকাউন্টে আইডিটার জন্য আমাকে পুলিশ স্টেশনেও যাইতে লাগছে কেউ যদি বার করে দিতে পারো আমি হেরে ক্যাশ মানি দিমু ফেক আইডিটা দিয়া মহিলার মেয়েদের সাথে বাজে বাজে কথা বলে প্লিজ সবাই আমার হেল্প করো তো বাবু হে ফুলা হেফুলা কিচ্ছু করছে না হেফুলা কোনো কাণ্ড কীর্তি হেফুলা এই জিনিস ছিল কোনো লিঙ্ক আপই না হেফুলার তব হের থানা যেতে লাগছে কেরে ওই অ্যাকাউন্টের নামে কমপ্লেন করতো বিকজ হে যদি থানা বিত লেগে আগে আগে কমপ্লেন না করে কোনো মায়ের যদি হের নামে কমপ্লেন করে দেয় ফুটকি মারা দেখাইব আর এমন আমরা ফুলা ফ্যানের একটু মানে রিস্ক বেশি আর কি কারণ থানার ভিতরে গেলে পরে আগে এটা জিঙায় থানা আছে তোর দুশো ছেলে না আছে আগে কীব চলো বাবু ভিতরে ডুবো হ্যাঁ পরে করতেইব তো যাই হোক যারা যারা লোকের ঘটনাটি ঘটে যার জন্য ফেক অ্যাকাউন্টটা আছে তোমরা জানো তো অ্যাকাউন্টের লিঙ্ক লো সেটা তোমার নিয়ারেস্ট থানার মধ্যে এটা কমপ্লেন করে দেওয়া হোক কারণ ভাই কার বিপদ কোন দিকে লেগে যায় কে কই তারা না তো আমি তোমরা এটার ভিতরে এদুরি হেল্প করতাম পারুম যে তোমরা এই আইডিয়াটা দিতাম পারুম যে থানার মধ্যে যাও থানার ভিতরে গিয়ে সেরা কমপ্লেন করো আইডি সে আমার ইনস্টাগ্রাম আইডি আইডির ভিতরে তোমরা তোমার ফেক অ্যাকাউন্টটি পাড়াই রাখো বিকজ আমি নিজের থেকে ছোট্ট একটা চেষ্টা করতেছি যে এই ফেক অ্যাকাউন্টটিকে কীভাবে ধরা যেতে পারে ঠিক আছে তো আজকাল লেগে দূরই সবাই সেফ থাকো সবাই সতর্ক থাকো কারণ অক্ষণের দিনের ভিতরে ফেক অ্যাকাউন্ট স্ক্যাম চাকরি দিবে টাকা পয়সা বহুত কিছু হইতেছে আজকাল লেগে দূরই বাই।